কিরে অধীরের নাতিটাকে দেখলি? কোনটা? যেটা মেয়েদের সাথে ধরাধরি খেলে? আরে ওটা তো বড় ঘরের, আমি বলছি মন্টি, মন্টি রয়ের কথা। লোকেরটা ধরে ডবকা কিন্তু। হ্যাঁ ওই দেখেছিস কি বানিয়েছে রে, বলছে এক কাপ চা খাওয়া না। দাঁড়া আনছি। এই দিলীপ, বাবুকে দুধ চা দে, আমি একটু হেগে আসি। হ্যাঁ বলছে আমি একটু ছাদে আছি, ঠিক আছে। কি রে বিস্কুট নিলি? আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই। কিরণ দত্তের পালের অ্যাক্টিংয়ের বুড়ো বয়সে যেখানে কচি কচি মেয়েদের গায়ে ধাক্কা মেরে আহা মাগো করার সময় সেখানে দাদুর পোদ মারা গেল। কেন মরতে হলো দাদুকে, কি হয়েছিল জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এই পুলিশ ফাইলে। আরে এসো, এখানে পুড়ে রয়েছে। কে মরেছে, কে বকেছে, কে দিয়েছে গল, তাই তো বুড়োর পদ মেরেছে, গড় করেছে খাল। আগে দিলুদা, খালে আছে ডাল, ডালে আছে ফল, পাখি ফল খায়, ডানা মেলে উড়ে। চুপ চুপ না, ছড়া ছেড়ে ঘোড়া ধরো। কি মনে হচ্ছে, কেন মরেছে বুড়োটা? দিলুদা, আমার মনে হচ্ছে কোনো দণ্ডের কাজ, মানে বোনলেস, পুরো অসারে মেলে দিয়েছে। ফ্যান্টাসাইজ করতে বলিনি। তা বুড়ো টু যখন মারা যাচ্ছিল আপনি কোথায় ছিলেন? কেন, আপনি কি হইচয়ের? না, স্পুফওয়ালা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। হ্যাঁ, তো প্রথম থেকেই বলি, আমি আর আমার বন্ধু দুজন মিলে তাস পেটাতে পেটাতে মেয়ে ছেলেদের নিয়ে একটু গল্প করছিলাম। মন্টি নয়, ফুটফুটে ছেলেটা এই বয়সে দুটো কি সুন্দর করে দিল দেখুন। আরও ওকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে দিল। তারপর ও বললো একটু চা নিয়ে, আমার পেয়েছিল হাঁগা, তাই দিলীপকে বললাম। কে দিলীপ? ঘোষ, ওই যে ভারতে পার্টি অর্গানাইজ করে। না না, এই শিক্ষিত, আমার কাজের লোক, রান্নাঘরে ছিল বোধহয়, আমি তো বলেই চলে গেছি। বিস্কুট নেবে কিনা জানতে এসে দেখি। দিলীপ কাজের কি অকাজের সেটা আমরা বুঝবো, ডাকুন ওকে আগে। সব কি তুই বলবি? আমি কি এখানে মারাতে এসেছি? সরি সরি। ডাকুন দেখি আপনার দিলীপ কি বলে। স্যার বলছি এটা বিড়ি বিড়ি খাও। আমারটা শেষ, কিছু মনে করবেন না। আরো বার করো লোকের সামনে, ইডিয়েট। কিছু তো একটা ব্যাপার আছে সৃজিত, যেটা আমরা ধরতে পারছি না। কিছুতে একটা মিস করছি, সকালের চায়ে বিস্কুট পাইনি আমি। বলো না, ফরেন্সিকে পাঠিয়ে দিবি। তো তুমি
দেখে দিলীপই লাগছে, কেন মেরেছে বুড়োটাকে? না স্যার, বিশ্বাস করুন স্যার, আমি মারিনি। আমি সামান্য চা বানাই স্যার, আর স্যার বাড়ির টুকটাক কাজ করি। চা থেকেই তো একদিন বুকে পা দিয়ে দাঁড়াবে। না না, তুমি মোটেই সুবিধার নও। আবার আবার কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো এবার। হ্যাঁ তো, হোয়াট আর ইউ সিইং ইয়োর সেলফ ইন ফাইভ ইয়ার? আই উইল বি দা নেক্সট প্রাইম সাসপেক্ট, প্রাইম সাসপেক্ট। পুরো ভক্তবাজি, দু ঘন্টা ঘুরে আসছি, একটু টাইম খাই। ততক্ষণ তুই চা বানা, চালা চাওয়ালা। জিন্স প্যান্টওয়ালি, তোর হাতে মোবাইল, শ্যাম্পো করা চুল উড়াই যাচ্ছিস। বুড়োর পেছন মারা গেল, মারা গেল বুড়োর পেছন। কীভাবে জানতে হলে অপেক্ষা করুন, স্ক্রিপ্ট এখনও লেখা হয়নি। আর আজকের আমরা টার্গেট রাখছি 50টা ভিউ। 50টা ভিউ হলে নেক্সট এপিসোড চলে আসবে, তার বেশি তো হয় না। ততক্ষণ মিথ্যা কথা বলুন আর যা ইচ্ছা করুন। আজকের মতো চললাম। করে ধরবো বুড়ো খুনি, ছেলে খুনি, চাকর খুনি। বাবু তুই তাড়াতাড়ি চলে আয়, এখানে একটা পুলিশ ফাইল ঘটে গেছে।